লাইটফেট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাঈদনগর ক্যাম্পাসের সহকারী শিক্ষক মনমথ মণ্ডল আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়ালেখা সঠিকভাবে চালিয়ে যাচ্ছ আজ আমি তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজ আমরা যে বিষয়টি সম্পর্কে বা আলোচনা করবো তা হচ্ছে জ্যামিতি পূর্বে আমরা জ্যামিতির আরও কিছু বিষয় আলোচনা করেছি এবং আশা করছি তোমরা ওগুলো ভালোভাবে শিখেছ আজ আমরা জ্যামিতির যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ত্রিভুজের দুইটি ত্রিভুজের বিষয় নিয়ে আমরা যে টপিক্স জানবো তা দেখো এখানে হচ্ছে ত্রিজেমিত এর বাহু ও বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে এর আগে আমরা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ শিখেছি আজ আমরা বাহু ও বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে জানব তো দেখো প্রথমে আমরা সমদী বাহু ত্রিভুজ সম্পর্কে জানবো তার আগে আমরা একটু খেয়াল করি নামের সাথে আমাদের ত্রিভুজের কিছু মিল আছে দেখো সম মানে সমান দ্বি মানে দুই সমান দুই বাহু ত্রিভুজ এই তো তার মানে হচ্ছে আমরা বুঝলাম একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা এই তিনটা ত্রিভুজের ভেতরে যে কোনো দুইটা বাহু সমান হলেই আমরা ওইটা সম্বোধি বাহু ত্রিভুজ বলবো তার আমরা সংজ্ঞা এখানে যে সংজ্ঞাটা আমি লিখেছি এটা একটু পরে যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান তাকে সমুদিবাহু ত্রিভুজ বলে অনেক ইজি করে লিখেছি দেখো তা আমরা জানি একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে এই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহু সমান হলেই বুঝতে হবে এটা সমুধিবাহু ত্রিভুজ এখন আমাদের বিষয় হচ্ছে কীভাবে আমরা এই বাহু ত্রিভুজ আঁকব চিত্র দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি এবিসি দিসি এটা তো এই ত্রিভুজটার আমাদের আঁকার জন্য প্রথমত আমরা ভূমিতে মানে আমরা নিচের দিকে একটা দাগ দিব এই যে আমি দেখাচ্ছি কীভাবে দাগ দাগ এটা আমরা এইভাবে প্রথমে যে কোনো পরিমাপে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এরপরে আমরা পেন্সিল কম্পাস তোমরা এই যে এরকম পেন্সিল কম্পাসটা নিবা পেন্সিল কম্পাস নেওয়ার পরে এই যে যে আমাদের একটা এখানে যে প্রান্তবিন্দু এই বিন্দু থেকে এই যে এখানে যে প্রান্তবিন্দু শেষ করছে আমরা ওই প্রান্তবিন্দু সমান নিবা নিয়ে আমরা উপরের দিকে একটা দাগ দিবা অথবা উপরের দিকে একটা দাগ দিতে পারো অথবা পরও দাগ দিতে পারো বা আগে দাগ দিতে পারো একটা দাগ দিয়ে নিতে পারো এখন আমরা আরেকটা কাজ করি তো এখানে আমরা এখান থেকে প্রথমে কি করব একটা আমরা রেখাংশ নিব এরপরে এই এখান থেকে যে কোনো মাপে তুমি একটা দাগ দাও দাগ দেওয়ার পরে এরপরে আমরা ওই যে যেটা বললাম পেন্সিল কম্পাসের সাহায্যে এই প্রান্ত থেকে এই প্রান্তের যে দূরত্ব অতটুকু মেপে এখান থেকে অংশটা কাটবে এখানে এই বিন্দুটা নেওয়ার পরে এখান থেকে আমরা কেটে নিব অথবা এরকম একটা দাগ দেব বৃত্ত সাফাখ বা দেখব ওইটা ওই রেখার যেখানে মিলবে ওই পর্যন্তই আমরা রাখবো রাখার পরে এখানে যে এখানে মিলল বা মুছে ফেলবো ওই পর্যন্ত মুছে পরে এই বিন্দু থেকে আমরা এই বিন্দু পর্যন্ত আবার স্কেল দিয়ে দাগ দিব তাহলে দেখো একটা ত্রিভুজ পাওয়া যাবে এটি হচ্ছে সমুদ্রী বাহু ত্রিভুজ কারণ এই ত্রিভূজটা এই বাহু এবং এই বাহু এই দুটা বাহুকে সমান ঠিক আছে এই জন্য পেন্সিল দিয়ে তোমরা বুঝিয়ে দেওয়ার জন্য এখানে একটা ডাক দিতে পারো এটার উপরে দিতে পারো এই দুটা বাহু যে সমান এইটা বোঝানোর জন্য দাগটা দিয়েছি দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা শিখবো বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তার মানে হচ্ছে একটা ত্রিভুজে যে তিনটা বাহু থাকে এই তিনটা বাহুর কোনোটা বাহুর সাথে কোনো বাহুটা মিলবে না এমন একটা ত্রিভুজ তাহলে সেক্ষেত্রে আমরা ওই একইভাবে ত্রিভুজ আঁকার জন্য আমরা প্রথমে কী করবো একটা এখানে ভূমিতে একটা দাগ দেবো যে কোনো মাপে একটা দাগ দিবা দাগ দেওয়ার পরে এখানে তোমার ইচ্ছে মতো একটা দাগ দিলা যাতে খেয়াল রাখতে হবে একটা বাহুর সাথে আরেকটা বাহু যেন না মিলে মানে যাতে আমাদের দৈর্ঘ্য দিক দিয়ে না মিলে ওরকমভাবে তারপর আমরা একটা এইভাবে দাগ দিলেই আমাদের ত্রিভুজ পাওয়া যাবে এটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ এবং খেয়াল রাখতে হবে আমাদের কোনো ত্রিভু বাহুর এই ত্রিভুজটার কোনো বাহু কোনো বাহুর সাথে যেন না মিলে এরকমভাবে তাহলে আশা করি তোমরা এখানে তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং কীভাবে আঁকতে হবে এটাও বুঝতে পেরেছো তা তোমরা কী করবে এখানে যে যেমনি দুইটা আমি লিখে দিয়েছি তোমরা এগুলো ভালো ভাষায় পড়বে এবং তোমরা তোমাদের গ্রুপে যে যে গ্রুপে আছো ওই গ্রুপে এইচডাব্লিউ করে পাঠিয়ে দেবে এবং ভালোভাবে মুখস্থ করবে ঠিক আছে আল্লাহফেজ যেখানে রাখছো ভালো থাকো নতুন আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে লাইট ফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাইদনগর ক্যাম্পাসের সহকারী শিক্ষক অনুমধা মন্ডল আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো ও সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আজ আমরা ক্লাস করব হচ্ছে চুরানব্বই তোমাদের বইয়ের চুরানব্বই পেজটা চার নং ইতিমধ্যে তোমরা এই ধরনের অঙ্ক করেছ ঠিক আছে নতুন করে আমরা আরও কিছু অঙ্ক এখানে করব। তা আশা করি তোমরা সকলেই পারবে তো তোমরা তোমাদের বইয়ের চুরানব্বই পেজটা বের করো দেখো চুরানব্বই পেজের চুরানব্বই পেজের চার নংয়ে আমাদের ভগ্নাংশে কিছু যোগ দেওয়া আছে যা আমরা আগেই করেছি এরকম ধরনের অঙ্ক তারপর আমরা আরও নতুন করে এখান থেকে ওরকম নিয়মেরই কিছু অঙ্ক করবো আশা করি তোমাদের কাছে এই অঙ্কগুলো অনেক সহজ মনে হয়েছে এবং তোমরা পেরেছ এখন আমি তোমাদের সামনে এখান থেকে কয়েকটা অঙ্ক করব এবং বাদ বাকিগুলো তোমরা বাসায় করবে ঠিক আছে এখন তোমরা তোমাদের সামনে আমি যে অঙ্ক করবো দুই নম্বর অঙ্কটা দেখো চার এর দুই নং অঙ্কটা এখানে আমি দুই নং অঙ্কটা প্রথমে তুললাম দুই নং অঙ্ক তোলার পরে আমরা কিভাবে করবো এটা অবশ্যই তোমরা পারবে মনে হয় তারপরেও আমি একটা করে দিচ্ছি কয়েকটা করে দিচ্ছি প্রথমে কী করুন ভগ্নাংশ যেটা দেওয়া আছে যোগ ভগ্নাংশে অঙ্কটা যেটা দিয়ে আছে অঙ্কটা আমরা তুলবোটাই তুলেছি এরপরে নিচে একটু জায়গায় রেখে তারপরে কি করব সমান সমান দেব এবং সমান সমান দেওয়ার পরে এই সমান সমান বরাবর একটা দাগ দে বড় করে এখন দেখো আমাদের হর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে তাহলে আমরা একটা চার বসাবো মানে এখানে হর যা থাকবে দুটো যেহেতু একই দিয়ে আছে আমাদের ওই হরটা বসাইতে হবে বসাইলাম বসানোর পরে আমরা বলছিলাম যে যদি হর এবং এটাকে বলে লসাগু যদি এক হয় তাহলে আমাদের লব যা আছে ওইটি আমরা বসাব দুই আছে দুই বসাবো এখানেও দুই আছে দুই বসাবা ঠিক আছে এখন দেখো আরেকটাভাবে যদি বলো যেটা লসাগু চার হর একটা হর হর দ্বারা যদি লসাগুরে ভাগ দিই এক পাওয়া যাবে এক দ্বারা লবরে গুণ দিলে ওই দেখো লব যা আছে তাই মানে দুই অক্ষের দুই আবার একইভাবে চার দ্বারা চারে ভাগ দিলে এক এক দ্বারা যদি আমরা দুইরে গুণ দিই দুই অক্ষের দুই তার মানে হচ্ছে আমাদের লসাগর হর যদি একই হয় তাহলে ওটাই বসে যাবে এরপর লব দুটো আমরা বসাই দিব যোগ হলে যোগ বসাবো বিয়োগ হলে বিয়োগ বসাবো এরপরে দেখো আমরা তাহলে দাগ দিলাম তার নিচে আবার চারের চার এবার বড়ো করে বেশি দাগ দেওয়া দরকার নেই এখন এরপর দেখো উপরে আমাদের যে যোগটা আছে আমরা যোগটা করবো তাহলে কত দেখো যদি যোগটা করে দুই আর দুই যোগ করলে কত হবে চার তাহলে এখানে আমরা ওই চার বসাবো এখন একটা জিনিস বিষয় তোমাদের বোঝার সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে দেখো বোঝার বড় বিষয় হচ্ছে এখানে আমাদের লভ হর মানে যোগ করার পরে দেখো দুইটাই কিন্তু লভ হর একই হয়েছে যদি এক হয় একই হয় তাহলে আমাদের কি হবে এখানে আমরা ফলাফল এক লিখব ঠিক আছে এই হচ্ছে এটার উত্তর এখন থেকে এরপর আমরা আর একটা অঙ্ক করতে পারি এখান থেকে তো এখান থেকে আমরা আরেকটা অঙ্ক যদি করি নয় নম্বর অঙ্কটা দেখতে পারি তো নয় নং আমরা অঙ্কটা এখানে করব দেখো নয় নঙে তোমাদের কে দেওয়া আছে ছয় বাই এই যে ছয় বাই নয় আর যোগ হচ্ছে তিন বাই নয় এখন এটা আমরা লিখবো তাহলে ছয় বাই নয় লিখলাম যোগ তারপর হচ্ছে তিন বাই নয় লেখব তিন বাই নয় আঞ্চ এই হচ্ছে আমাদের অঙ্কটা দেওয়া আছে এখন এই অঙ্কটা ঠিক একইভাবে আমরা আগে যে নিয়মে করছি ঠিক একই নিয়মে নয় হচ্ছে এখানে বসবে আর উপরে আমাদের ছয় এই যোগের যোগ এই তিনের তিন বসে যাবে মানে লব যা আছে ওগুলি বসে যাবে কারণ কি দেখো দুইটার হরই এক এই জন্যেই বসবে তাহলে এখানেও সেম একইভাবে নয় নয় বসাইলাম আর আর তিন যোগ করলে এখানেও নয় হয় তাহলে আমরা কি বলেছিলাম যদি যোগ করার পর বা বিয়োগ যোগ করার পর যদি আমাদের দেখি লব আর হর একই তার মান হচ্ছে ওয়ান মানে তার উত্তর হবে কত ওয়ান হবে তার মানে হচ্ছে কি এই যে একটা দাগ দেওয়া আছে এটাকে ভাগ বলে এখন তুমি একটু খেয়াল করো নয় যদি নয় দ্বারা ভাগ দাও তো কত পাবা এক পাবা এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে এরপর আমরা এরকম একটা অঙ্ক করতে পারি দেখো এখানে যদি আমরা এগারো নং এগারো নম্বর অঙ্কটা একটু দেখতে পারি দেখো এগারো নম্বর অঙ্কটা এখন এগারো নং যে অঙ্কটা দেওয়া আছে দেখো এক বাই পাঁচ যোগ হচ্ছে এক বাই তিন তাহলে এখানে লিখলাম এক বাই পাঁচ যোগ এক বাই সরি এখানে হচ্ছে তিন বাই তিন হবে তিন বাই হচ্ছে পাঁচ এই তো অঙ্কটা দেখে সমান 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 দিব অঙ্কটা নিয়েছে দা বড়ো করে পাঁচ পাঁচ যেহেতু লস হর দুটো একই তাহলে পাঁচই হবে লসাগো তাহলে কী কো বলছিলাম হর এবং লসগো যদি এক হয় তাহলে লব যা আছে ওগুলোই বসে যাবে একইভাবে বসে যাবে এরপরে সমান সমান পাঁচের পাঁচ আর যোগ করলে দেখো চার এটা কিন্তু আমাদের ল হওয়ার এক হয় নাই এবং এখানে দেখো আমাদের কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না এটাকে দুই দ্বারা ভাগ দেওয়া যায় চার দ্বারা ভাগ যায় এটা এক এক দ্বারা পাঁচ দ্বারা সুতরাং এখানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেয় না এটি উত্তর আর কোনো কিছু এখানে করা যাবে না এইভাবে তোমরা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাদ বাকি যে এখানে যোগ অঙ্কগুলো দিয়ে আছে বারো পর্যন্ত এ বাদ্যকে সব অঙ্কগুলো তোমরা বাসায় এস ডাব্লু করে তোমাদের টিচারকে দেখাবে ঠিক আছে আজ এই পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থাকো কেমন করে এখানেই শেষ করছে